তাহলে ভাই লুক লাস্ট টাইম আমরা দেখেছিলাম যে আমি যখন আই এম আর্টিস্টের পার্টগুলোর জন্য আরো আঁকা প্র্যাকটিস করছিলাম সেই টাইমে আমার কাছে একটা এমন পেন চলে আসে যেটা দিয়ে আমি যাই আঁকছিলাম সেটা রিয়েল লাইফে চলে আসছিল আর তারপর আমি ওই পেনটাকে ইউএসবি তে কানেক্ট করে দিই হচ্ছে আমার কম্পিউটারে আমি খাতাটাকে ওখানে কানেক্ট করে দিই ইউএসবি দ্বারা আর খাতা পেন কানেক্ট করার পর ওটাকে আমি পেনটে টেস্ট করে দেখি যে ওটা GTA 5 অ্যাপার হচ্ছে নাকি তারপর দেখলাম হ্যাঁ গাইজ ওটা হচ্ছে তো আজকে আমরা ওটাকেই কন্টিনিউ করবো আজকে আমরা ওটা দিয়ে আরো অনেক কিছু আঁকার চেষ্টা করবো তো চলো বেশি কিছু না বলে গেমপ্লে দিয়ে নেওয়া যাক কিন্তু তার আগে বলে দিই যে চ্যানেলটা নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করো আর ভিডিওকে এখন একটা লাইক করো তো চলো গেমপ্লে তে এন্ট্রি নেওয়া যাক তো চলো গাইস আমরা আবার চলে এসেছি 15 দিনের মতো ফ্র্যাঙ্কলিনের বাড়িতে যেখানে আমি তোমাদের একবার বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দিই তারপর আমি অনেক কিছু অ্যাপিয়ার করব এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ব্যালকনি গাইস এটা হচ্ছে আমাদের ব্যালকনি আর এটা হচ্ছে আমাদের ম্যানশন যেখানে বোম মারতে পারবো দেখি তো এটা হচ্ছে আমাদের বাড়ি যেটাতে আমরা এখন থাকি আর তলায় রয়েছে আমাদের সুইমিং পুল আর এখানে লাস্ট টাইম আমরা চপ হয়ে গেছিলাম ভুল করে কি করে হয়ে গেছিলাম কে জানে এখানে সুইমিং পুলে চান করে নে ভাই একটুখানি ইয়েস মাস্ট চান করে নিয়েছি ভাই গরম খুব আজকে চলো পরে চলে এসেছি তো চলো এখানে আমাদের দেখতে পাচ্ছ চপ রয়েছে ভাই চপ কেমন আছিস ভাই লাস্ট টাইম তোমরা হয়তো দেখেছিলে এ পালিয়ে গেছিল আমার বাড়ি থেকে আর আমি একে খুঁজে পাইনি কিন্তু তারপরও ঘুরে ফিরে ঠিক মালিকের কাছে চলে এসেছে চলো আমরা আপাতত বাইরে চলে যাই বাইরে গিয়ে আমরা দেখি কি ড্র করা যায় আর কি আমরা নতুন নতুন জিনিস করতে পারি চলো এখানে পুরনো দিনের মতো আমাদের কাছে রয়েছে আমাদের এই এই গাড়িটা গাইস এটা আমার একদমই ভালো লাগে না তাই জন্য ভাবছি এই গাড়িটাকে কেন না ড্র করে চেঞ্জ করা যাক তার আগে আমি এটাকে এখানে রেখে দিই তো চলো এটা এখানে রেখে দিয়েছি এবার আমরা চলে যাই আমাদের পেইন্ট টুলে যেখানে আমরা ড্র করব আর ওটা অ্যাপিয়ার হয়ে যাবে এখানে তো চলো চলো গাইস আমরা চলে এসেছি পেইন্ট টুলে এখানে তোমরা দেখতে পাচ্ছ তো আমরা এখানে আঁকবো হচ্ছে এখন ল্যাম্বরগিনি সিয়ান তারপর ওটা দেখি ওখানে অ্যাপিয়ার হয় নাকি আর কেমন অ্যাপিয়ার হয় কারণ আমি তো আঁকাতে খুব বাজে ভাই এটা নিয়ে আমাকে কোনো দোষই দেবে না তো চলো ল্যাম্বরগিনি আঁকা শুরু করা যাক দেখে নাও আমাদের ল্যাম্বরগিনি রেডি এবার এটা ভেতরে গিয়ে দেখি কি দেয় আমাদের গাড়ি ও গাইস দেখতে পাচ্ছ গাইস এখানে আমি ল্যাম্বরগিনি এঁকেছিলাম আর কি দিয়ে দিয়েছে এটা কি গাড়ি ভাই এটা কি গাড়ি এটা কি গাড়ি আমি এঁকেছিলাম ল্যাম্বরগিনি ভাই এটা কি গাড়ি এটা গাড়িটা কি এটা এটা ডিউইক সিফ বলে কিছু একটা গাড়ি যেটা ল্যাম্বরগিনি আঁকার পর এটা এরা কি হচ্ছে আমার সাথে তো চলো এটারই মজা নেওয়া যাক আগে তারপর এখান থেকে আমরা গাড়িগুলোকে চেঞ্জ করতে থাকবো চলো ইয়েস ভাই গাড়িটার স্পিড তো তুফানি রয়েছে গাইস আমরা ড্র করলাম এটা আর চলে এলো এইটা মানে ল্যাম্বরগিনি ড্র করেছিলাম ভাই এটা চলে এলো কোথায় থেকে ও ভাই দাঁড়া তুই যেতেই দেবো না চল আসো রেস হচ্ছে এখানে দেখো গাইস ও আমাকে টেনে বেরোবার চেষ্টা করছে আর আমরা ওকে ধরার চেষ্টা করছি ভাই পালাবি না পালাতে পারবি না এনে চল চল এখান থেকে পালা এখান থেকে তোর পিছনে তো কাটা লাগা ভাই আমাদের এই পুরনো যুগের গাড়িটা খুব বাজে চলছে না গাইস এই আমাদের গাড়ি খুব বাজে ভাবে টক্কর মেরেছে তো আমরা এখন চেষ্টা করব আমাদের গাড়িতে ওয়েপেন অ্যাড করার দেখি চলো ওয়েপেন অ্যাড করে দিই একটুখানি তো চলো আমরা চলে এসেছি পেন্টের ভেতরে যেখানে আমরা অ্যাড করব আমাদের গাড়িতে ওয়েপেন তার জন্য করতে হবে এইরকম 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 এটা রকেট লঞ্চার আমাদের এখানকার আমাদের এখানে এরকমই রকেট লঞ্চার এটা আগুন তো চলো দুখানা কাটা চামচ অ্যাড করে দিয়েছি আমি গাড়িতে তো ওখানে গিয়ে দেখি এবার এগুলো অ্যাড হলো নাকি ও গাইস টেলিপোর্টেশনটা হলো কিন্তু কি হলো আমি বুঝতে পেলাম না আর এখানে আগুন ধরে আছে গাইস আমি বুঝতে পেলাম না কি হলো কিন্তু আমার কোনো ওয়েপন কাজ করছে না আমি ক্লিক করছি কিচ্ছু কাজ করছে না কিন্তু একটা জিনিস হচ্ছে যে এ এখান থেকে ছুটতে পারছে এই দেখো তো তোর কি ফুর্তি লেগেছে দেখো গাইস এখান থেকে আমরা এগুলোকে ছুড়ে ছুড়ে মারছি ও ভাই 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 খুব বাজে ছুটছি চলো 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 আজ তুফানি করেঙ্গে ওই তো লাল গাড়িটা ওখানে ভাই এই আমাদের তারা করেছিল এটাই হচ্ছে ওই লাল গাড়িটা যে আমাকে মেরেছিল আরে ভাই ওকে ধরতে হবে ওকে ধরতে হবে ও তো দায় হাতের খেল কত দূর পালাবি ভাই আমাদের কাছে অনেক বন্দুক আছে তাই জন্য আমরা একে এইগুলো দিয়েই মারবো ভাই চল আমার গাড়িকে ঠোকা হ্যাঁ আমার গাড়িকে ঠোকা হ্যাঁ দেখি দেখি আমার গাড়িকে ঠোকা হ্যাঁ গাড়ি থেকে বেরো চল চলো আমরা লাস্ট নি আমরা লাস্ট নিয়ে দৌড়চ্ছিলাম তো চলো এখান থেকে আমরা নামি এবার এখানে আমরা কিছু একটা স্পন করব এখানে আমার মতো একটা জেট হেলিকপ্টার আঁকাটা সুবিধাজনক চলো এখানে একটা জেট হেলিকপ্টার নামানো যাক দেখি কি হয় তো চলো গাইজ আমরা চলে এসেছি এবার আমরা এখানে আঁকবো হচ্ছে জেট তো চলো এবার আমরা আঁকতে চলেছি হচ্ছে জেট জেট আঁকার জন্য আগে থাকবে হচ্ছে এরকম এরকম একটুখানি এরকম তারপর এখান থেকে এরকম থাকবে এরকম থাকবে তারপর এখান থেকে এরকম এরকম একদিকে ডানা বেশি বড় হয়ে গেছে তাই জন্য একটুখানি মুছতে হবে ভাই ঠিক আছে এটা এটা বেটার এটা বেটার এটা বেটার তারপর থাকবে হচ্ছে এরকম তো চলো গাইস মনে তো হচ্ছে আমাদের জেট কেমন রেডি দেখি কি হয় এগুলো ওয়েপেন গুলো দিয়ে তো চলো ত্রিশূল কমান্ড দিয়ে দিয়েছি গাইস আমাদের জেট এখানে হচ্ছে রেডি চলো এটা গিয়ে দেখা যাক আমাদের GTA 5 অ্যাপিয়ার হয়েছে নাকি তো গাইস আমাদের সামনে এখানে অ্যাপিয়ার হয়ে গেছে হচ্ছে প্লেন আর আমার প্লেনের সামনে দিয়ে কেন যাচ্ছে ভাই তোদের তো পুরকি কম না পালা এখান থেকে চল সপালা তো চল আমরা জেটেতে উঠে পড়ি আমরা এখানে অনেক খুন খারাপ করে দিয়েছি তো আমাদের পালাতে হবে ভাই ওর তাড়াতাড়ি তো চ ভাই রানওয়ে দে জায়গা তো দে ওটার আরে ভাই আমাকে এত কালো গাড়ি কোথায় থেকে এলো আরে আমাকে জায়গাই দিচ্ছে না এরা যাওয়ার আমি আমি প্লেন নিয়ে মাটিতেই যাচ্ছি এটা হচ্ছে নারায়ণের প্লেন যে প্লেন ওড়ে না কোনোদিন চলো আমরা উড়ে ফেলেছি আমাদের প্লেন গাইস এটা হচ্ছে আমাদের প্লেন দেখো ইয়ে ওই 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 ও ভাই এটা হচ্ছে আমাদের
প্রবলেম ভাই 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 আমাদের এটাকে কোথাও একটা ল্যান্ড করতে হবে ল্যান্ড হয়ে যায় এখানে ইয়েস তো চলো আমাদের এটাতে আমরা ওয়েপেন তো অ্যাড করেছিলাম কিন্তু ওয়েপেন অ্যাড হয়নি তো চলো ওয়েপেনটাকে অ্যাড করে নেওয়া যাক আবার এই নিশ্চয়ই বুঝতে পারছ না যে আমাদের ওয়েপেন অ্যাড হয়ে গেছে তো চলো আমরা পেইন্টে চলে এসেছি আবার ব্রাশ নিয়ে নিয়েছি চলো আমাদের একটা রকেট আমরা অ্যাড করেছি এবার জিটিএ 5 যাতে বুঝতে পেরে যায় ভাই কারণ আমার ড্রয়িং জঘন্য চলো জিটিএ 5 এ গিয়ে দেখা যাক এবার এটা অ্যাপিয়ার হয়েছে নাকি আজকে বুর্জ খলিফা ভেঙে দেবো গাইস এরকম ভাবে ও ভাই ও ভাই আমরা কোথায় থেকে যাচ্ছি দেখেছো গাইস ও ভাই ও ভাই ও ভাই এখন প্লেন ক্র্যাশ করবে মনে হচ্ছিল ও ভাই ও ভাই ও ভাই ভাই এ দেখো দেখো কেমন ঘুরছে দেখো আমরা উল্টো প্লেন চালাচ্ছি আমরা উল্টো প্লেন চালাচ্ছি ও ভাই ভাই আমরা উল্টো প্লেন চালাচ্ছি ও ভাই এটা উল্টো প্লেন চালানোর নতিজা প্লেন ক্র্যাশ করে গেছে ভাই এটা আমি করতে চাইনি ফ্র্যাঙ্কলিন ভাই ছেড়ে দে আমাকে আমি আমি এটা করতে চাইনি বিশ্বাস কর তুই আমার সাথে ফাইট করতে এলি ভাই সাহেব ও ভাই সাহেব এনে কে আবে আমার গায়ে আসিস না গাইস এবার আমাদের কি করতে হবে গাইস তোমরা জানো এবার কি করতে হবে এবার আমাদের রাখতে হবে হচ্ছে উড়ন্ত বাইক যেটা দিয়ে আমরা উড়তে পারবো কারণ আমার ওই উড়ে খুব মজা চলে এসেছে তো চলো এবার আঁকা যাক উড়ন্ত বাইক যেটা দিয়ে আমরা এখানে উড়তে পারবো তো চলো আমরা চলে এসেছি হচ্ছে আমাদের পেন্ট টুলের ভেতরে যেখানে আমরা আঁকবো হচ্ছে ওই উড়ন্ত বাইক তো সেটা আঁকার জন্য আগে করতে হবে কিরকম আগে থাকবে হচ্ছে হালকা এরকম 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 চলো আমরা আঁকবো হচ্ছে উড়ন্ত বাইক এখানে হচ্ছে এটা সিট এটা সিট এখানে আছে হয়ে গেছে আর এখানে হচ্ছে এইটা তলায় এর একটা ফ্যান রাখবো আমরা এখান থেকে ধোঁয়া বের হবে আমাদের উড়ন্ত বাইক এখানে রেডি এবার এটা দেখি আমরা হলো কিনা ও গাইস তোমরা দেখতে পেলে এখানে আমাদের টেলিপোর্টেশনটা হলো আর আমাদের সামনে চলে এসেছে আমাদের উড়ন্ত বাইক যেটা আমরা আগের বারেও ড্র করেছিলাম আর আগের বারেও চালিয়েছিলাম কিন্তু আমি একটা জিনিসের বুঝতে পাই না যে এর এরকম কেন ভাই আগে হাতে বুম ছড়া এখন লেগে গেলে উড়ে যাবে বাইক এটা এরকম দেখতে কেন পেছনে জেট সামনে জেট তলায় জেট চারিদিকে জেট তো চলো এটা নিয়ে ওড়া যাক চলো গাড়িতে ও ভাই চলো তোরা এখানে কি করছিস ও ভাই ও ভাই এই দেখো এই দেখো গাইস 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 আমাদের এটা তো ওয়েপেনও লাগানো রয়েছে আমরা তো গড লেভেল দেখো ও ভাই ও ভাই ও ভাই ও ভাই আনলিমিটেড ও ভাই কিন্তু যেটা হচ্ছে সবথেকে বড় কথা তোমরা কি জানো এটা উড়তেও পারে দেখো এই দেখো আর এটা তো আরপিজি লাগানো ভাই ও ভাই ও ভাই ও ভাই চলো তো আমাদের এখন যেতে হবে ওই বুর্জ খলিফার মাথায় যেখান থেকে আমরা কিছু একটা নিয়ে ওখান থেকে ঝাঁপ মারবো তারপর আমরা দেখবো যে আমাদের সাথে কি হয় মস্ত বাইকটা ভাই ভাই খুব একদম চরম লেভেলে বাইকটা চলো আমরা বুর্জ খলিফাতে উঠে পড়ি আরামসে ভাই আমাদের উড়ন্ত বাইকটা দারুন তার আগে আমি ওটাকে ফাটিয়ে দিয়েছি কারণ ওটাকে ফাটাতে আমার খুব মজা লাগে কারণ আগের বার আমরা ফাটিয়েছিলাম এই দেখো আমরা এটাতে চলে এসেছি আর ইয়ে গিও ছোটে ইয়ে তো গিও এই দেখো শেষ খতম খতম ও গাইস তো চলো আমরা চলে যাই বুর্জ খলিফার উপরে ভাই ওটা আবার চলে এসেছে ওটাকে আর ফাটাবো না ভাই আমি আর যাবো না ওর দিকে চলো এখানে পার্ক করা যাক চলো আমাদের গাড়ি এখানে পার্ক হয়ে গেছে এবার তোমরা দেখতে পাবে যে আমরা এখানে কি ড্র করবো আমরা এখানে ড্র করবো আবার ল্যাম্বরগিনি যেখান থেকে আমরা তলায় ঝাঁপ মারবো গাইস নয় তো আমাদের পিঠে যদি আমরা কেপ দিয়ে দিই তাহলে কি আমরা উঠতে পারবো দেখাই যাক চলো পিঠে একটা কেপ এঁকে দিয়ে আগে মানুষ আঁকবো তারপর ওখান থেকে পিঠে একটা কেপ আঁকবো তো চলো আগে এখানে ফ্র্যাঙ্কলিনকে এঁকে নেওয়া যাক ফ্র্যাঙ্কলিনকে আঁকার জন্য এরকম গোল মাথা এরকম 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 চলো ফ্র্যাঙ্কলিন লিখে দিয়েছি এটা হচ্ছে আমাদের ফ্র্যাঙ্কলিন এবার ফ্র্যাঙ্কলিনের গলায় দিতে হবে কেভ যাতে ও উড়তে পারে চলো ফ্র্যাঙ্কলিনের গলায় আমরা কেভ দিয়ে দিয়েছি এবার দেখি ফ্র্যাঙ্কলিন উড়তে পারে নাকি কারণ এটা ফ্র্যাঙ্কলিন তো মনে হচ্ছে ঠিক আছে চলো ও তাহলে গাইস আমাদের এখানে টেলিপোর্টেশনটা হলো কিন্তু আমি জানি না আমার পিছনে কেভ আসেনি কিন্তু কেমন আমার মনে হচ্ছে আমরা পাওয়ার পেয়ে গেছি ও ভাই ও ভাই আমরা জোরে হাঁটতে পারছি দৌড়তে পারছি এই দেখো ও ভাই এটা কি হলো ওই এটা কি ও ভাই আমরা ওডার পাওয়ার পেয়ে গেছি ও ভাই আমরা ম্যাপের বাইরে চলে যাচ্ছি ও ভাই আমরা কোথায় এটা ও ভাই আমরা ম্যাপের বাইরে চলে যাচ্ছি আস্তে আস্তে আমি বুঝতে পারছি না কি হচ্ছে কিন্তু আমরা ম্যাপের একদম টপে চলে এসেছি যেখানে আমাদেরকে কেউ আটকাতে পারবে না ভাই আমরা উড়ছি দেখো ও ভাই চলো এবার সুপারম্যান ওয়ালা ল্যান্ডিং করা যাক ও ভাই 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 দেখতে পাচ্ছ তোমরা গাইস আমরা কোথায় আছি এখন তোমরা ম্যাপটা দেখো বুঝতে পারবে আমরা কত জোর উড়ছি গাইস গাইস আমরা এখন উড়ছি আপাতত কিন্তু আমরা ম্যাপের বাইরেও চলে যেতে পারি আরামসে গাইস পাহাড়টায় যাওয়া যাক এরকম উড়ে উড়ে চলো আমরা এখন সুপারম্যান গাইস আমাদের কেপ নেই প্যারাসুট আছে পিঠে কিন্তু তাও আমরা এখন সুপারম্যান তো চলো আমরা চলে এসেছি আমাদের পাহাড়ে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে তো চলো এবার দেখে নিই আর কি পাওয়ার আছে দেখো আমরা নরমাল হাঁটছি এই দেখো গাইস ইয়েস ও ভাই আমরা এখন সুপারম্যান দেখতে পাচ্ছ গাইস এটা কি হচ্ছে আরে ফ্র্যাঙ্কলিন মরে যাবি ভাই দাঁড়া ফ্র্যাঙ্কলিন ফাইনালি দাঁড়িয়েছে তো চলো এবার দেখে নিই ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন দৌড়ো ফ্র্যাঙ্কলিন ইয়েস চলো গাইস আমাদের আপাতত রোডে যেতে হবে রোডে গিয়ে আমরা আর কি দেখি স্পন করতে পারি কারণ আমরা অনেকক্ষণ ধরে প্রায় উঠছি তো চলো আমরা এখন সুপারম্যান গাইস আমাদের কেউ আটকাতে পারবে না তো আপাতত আমরা চলো সুইমিং করা যাক ভাই আমাদের নাকি সুইমিং স্পিডও বেশি ও ভাই গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি চলো এখান থেকে আগে একটা বোট স্পন করে নেওয়া যাক তারপর আমরা দেখবো যে আমরা বোটটা কেমন ভাবে আঁকতে পারি চলো বোটটাকে আঁকা যাক আগে তো চলো আমরা চলে এসেছি আবার পেন টুলের ভেতরে যেখানে আমরা আঁকবো হচ্ছে একটা বোট যেটা
হবে এরকম এরকম একটা এটা এটা হচ্ছে পাল কারণ রাফটে এরকমই আমি পাল দেখেছিলাম চলো বোট এরকম হবে না বোট এরকম হবে চলো আমাদের বোট রেডি আমি ফারস্টে বলে দিচ্ছি আমাকে কেউ দোষ দিও না বোটের জন্য কারণ আমি খুব বাজে আঁকি তো চলো বোট আমরা এঁকে দিয়েছি এবার ভেতরে গিয়ে দেখি যে ওখানে ওটা অ্যাপিয়ার হয়েছে নাকি ও গাইস টেলিপোর্টেশনটা হলো কিন্তু আমি এঁকেছিলাম কি বোট আর এরা কি দিয়ে দিয়েছে দেখি এরা কি দিয়েছে ও ভাই আরে আরে তুই প্রত্যেক কথা উড়তে চালু করে দিস কেন ভাই আমাদেরকে এরা সাবমেরিন দিয়ে দিয়েছে ও ভাই ও ভাই ও ভাই এটা এটাও ঠিক ছিল না তো চলো এটাকে চালিয়ে দেখা যাক যে এটা নিয়ে কেমন মজা আছে তো চলো এটা দিয়ে আগে চালানো যাক এখানে আমরা ঢুকে পড়ি গাইজ আমি জানি না এটা আদৌ বেশি ডিপ না কিন্তু এখানে এটা কি ভালো করে চলবে আমি জানি না গাইজ এটা জলের ওপর তলা হচ্ছে কি করে তো চলো আমরা জলের তলায় ঢুকে পড়েছি গাইজ ও আর গাইজ আমাদের এটাতে এই দেখো মিসাইল লঞ্চার রয়েছে যেগুলো ফাটবে এক্ষুনি এখান দিয়ে একজন গেল বোট নিয়ে ও জানে না আমরা এখানে আছি এই দেখো ও ভাই চলো তলা দিয়ে যাওয়া যাক ভাই আমি সিরিয়াসলি বলছি আমি জিটিএতে প্রথমবার এরকম সাবমেরিন টাম্বারিন নিয়ে ঝামেলা করছি গাইজ কারণ আমি সাবমেরিন প্রথমবার দেখলাম কি ভুলবশত চলে এসেছে আমি যেটা ড্র করেছি ওই হিসেবে সাবমেরিন চলে এসেছে ভাই একটা হেভি এক্সপিরিয়েন্স হচ্ছে তো চলো মনে হচ্ছে আমাদের সমুদ্র এখানে শেষ তো আমরা উপরে উঠে পড়ি উঠে আমরা সোজা চলে যাবো হচ্ছে ফ্র্যাঙ্কলিনের কাছে মানে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে কিন্তু আমাদের একটা বাইক লাগবে এই বাইকটা আমাদেরকে ড্র করতে হবে তো চলো আমরা এই সাবমেরিনটাকে ছেড়ে দিই ভাই আজকের মতো টাটা চলো ও আরে উড়তে বলিনি ভাই কথায় কথায় উড়তে শুরু করে দিচ্ছে এত সুপার পাওয়ার পেয়ে গেছে চলো আমরা এখন সুপার হিরো জানো তোমরা ও ভাই ঠিক আছে চলো একে ধরার জন্য আমাদের লাগবে হচ্ছে একটা বাইক যেটা আমরা আঁকবো কিন্তু এই বাইকটা হবে একটু আলাদা যেটা আমি আঁকবো তো চলো আগে বাইকটা আঁকি নেওয়া যাক তো চলো এখানে চপের মুখ এঁকে দিই এখানে কান এটা সিং মনে হচ্ছে এখানে চোখ আর এখানে চপের সুন্দর মুখ চলো চপ আমাদের এখানে রেডি এবার আমাদেরকে উপরে বসতে হবে আমাদেরকে এবার উপরে বসতে হবে তো তার জন্য এরকম একটা ঠ্যাং এরকম একটা ঠ্যাং দুটো ঠ্যাং আমরা ঝুলিয়ে নিয়েছি এবার উপরে করতে হবে আমাদের বডি করে দিয়েছি ভাই এটা ড্রয়িং হচ্ছে না ভাই তো চলো এটা হচ্ছে আমরা এখানে এফ লিখে দিই যাতে ফ্র্যাঙ্কলিন বোঝা যায় এটা হচ্ছে আমরা দেখো এটা কি আদৌ আমাদের ড্রয়িং হলো জানি না তো চলো ভেতরে গিয়ে দেখা যাক যে এটা পেয়ার হয়েছে নাকি তাহলে গাইজ এখানে টেলিপোর্টেশনটা হলো কিন্তু সামনে দেখতে পাচ্ছ আমাদের চপ চলে এসেছে এখানে আর যে দৌড়চ্ছে আর যার উপর আমরা গাইজ চাপতেও পারবো ইজি এর উপর আমরা চেপে চালাতে পারছি একে ও চপ ভাই চপ ধাক্কা খেলে আবার চেল্লায় চলো আমাদের চপ পারবি তুই আজকে ভাই আমরা চপের বলে উঠে পড়েছি চপ চল তোকে একে ঠুকতেই হবে একে মেরে দিয়েছি চপ একে কামড়ে দিয়েছে ও ভাই চপ সুয়রকে কামড়ে দিয়েছে সুয়র ফুটে গেছে ভাই ভাগো এখান থেকে তাড়াতাড়ি কেস হয়ে যাবে না তো চলো আমরা চপ নিয়ে যাচ্ছি এটা একটা এপিক জিনিস আমরা চপের উপরে উঠে হাঁটছি দেখি এটা তো চলো গাইস এবার আমরা মানুষের উপর মানুষ একে দেখি যে ওরকম কিছু একটা বাইক বা মোটরসাইকেল পেয়ার হয় নাকি কারণ চপের উপরে যখন আমরা উঠতে পারি তো মানুষ তো ইজি তো চলো মানুষটাকে আগা যাক আগে আমরা এবার এখানে একটা মানুষ গলাটা এরকম 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 চলো এখানে মানুষ একে দিয়েছি একটা এবার আমাদের দুটো চোখ আঁকতে হবে এবার আমাদের বসতে হবে এর মাথার উপরে চলো এদিক থেকে ঠ্যাং ঝোলাও এদিক থেকে ঠ্যাং ঝোলাও ঠ্যাং ঝুলিয়ে দিয়েছি আমাদেরকে এখান থেকে কাঁধ করতে হবে চলো হয়ে গেছে এবার মনে হচ্ছে যেন ওখানে অ্যাপিয়ার হয়ে যাবে তার আগে এখান থেকে একটা দড়ি দিয়ে দিই গলায় বাঁধার যাতে ধরতে পারি তো চলো দেখা যাক যে এবার জিটিএতে এটা পেয়ার হলো নাকি ও গাইস ভাই যাতা হচ্ছে গেমটাতে এ চুপ করবি একটুখানির জন্য ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাইকটার কি অবস্থা গাইজ গাইজ এটা কি ভাই এটা কি এই দেখো এটা বাইক নাকি আমাদের ভাই এই বাইকটাতে আমরা চাপবো এটা হচ্ছে আমাদের বাইক ও ভাই ভাই আমি আর কিচ্ছু বলবো না আমি আর কিচ্ছু বলবো না আমার আর কিছু বলারই নেই এখানে জিটিএতে কি কেস হচ্ছে ভাই যা আছি তাই অ্যাপিয়ার হয়ে যাচ্ছে তো গাইজ আজকে গেমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি নতুন হয়ে থাকো আরো এরকম কন্টেন্ট চাও তো এই ভিডিওটাতে 1000 লাইক করে দাও তো চলো দেখা হবে পরে একটা গেম প্লে ভিডিওতে ততক্ষণ আমি এই বাইকটাকে নিয়ে মজা করি তো দেখা হচ্ছে পরে গেম প্লে ভিডিওতে সি ইউ अगेन ইন দ্য নেক্সট গেম প্লে টাটা।